এক ভুতুড়ে ফ্ল্যাটে কিছু দিনের মধ্যে আটকা পড়তে চলেছেন আবির চ্যাটার্জি এবং সোহিনী সরকার। ফ্ল্যাট নাম্বার 609, যেখানেই কাপল থাকতে চান স্বপ্ন নিয়ে, কিন্তু এই ফ্ল্যাটই দিনে দিনে দুঃস্বপ্নের কারণ হয়ে ওঠে তাদের কাছে। যে মানুষটি মূলত ফ্ল্যাট নাম্বার 609-এ নিয়ে যাচ্ছেন এই কাপলকে, তিনি পরিচালক অরিন্দম ভট্টাচার্য। অন্তর্লীনের মতো একটি সাসপেন্স থ্রিলারের পর আবারও দর্শকদের মনে শিহরণ জাগাতে চলেছে ফ্ল্যাট নাম্বার 609, যেখানে প্রথমবার বোমকেশ সত্যবতী থেকে বেরিয়ে এখনকার কাপল হিসেবে দেখা যাবে আবির চ্যাটার্জি এবং সোহিনী সরকারকে, বললেন পরিচালক অরিন্দম ভট্টাচার্য। একসঙ্গে ডেফিনেটলি মানে আমাদের বোমকেশের পর যেখানে সেই প্রশ্নটা সবাই করছে, এটা কিন্তু ওইভাবে ভাবা নয় যে যেহেতু আবির সোহিনী আগেরটা করেছে যে এটা কেন করছে। বেসিক্যালি যখন চরিত্রটা আমি ভাবি, এবং চরিত্রটা আমি বললেই বোঝা যাবে যে আবির এখানে একটি আইটি প্রফেশনালের চরিত্রে অভিনয় করেছেন, যেখানে একটা স্মার্ট লুক দরকার এবং তার সঙ্গে মানে হ্যান্ডসাম স্মার্ট এবং তার একটা প্রফেশনাল অ্যাঙ্গেল আছে চরিত্রটা, এবং সেটা হচ্ছে আবির ছাড়া কাউকে এই মুহূর্তে ভাবা যায় না। এটা নাম্বার ওয়ান। নাম্বার টু, সোহিনীর ব্যাপারে আমি একটি ওনার ওয়াইফের রোলে আমি একজনকে চেয়েছিলাম যে খুব সিম্পল লুকিং হবে, কারণ অবভিয়াসলি একটা আমার ফিল্মটা খুব প্র্যাকটিক্যাল, এবং প্র্যাকটিক্যাল সেন্সে দেখতে গেলে আমাদের কলকাতায় একটা হাউসওয়াইফের চরিত্র, যে আগে চাকরি করতো এখন হাউসওয়াইফ, সেই চরিত্রটার স্মার্টনেস আছে এবং একটা সিম্পলিসিটি আছে, নেক্সট ডোর গার্ল একটা ভাব আছে, তাকে খুব সুন্দরী হওয়ার দরকার নেই, একটা সিম্পল লুকিং বাট স্মার্ট আমার একটা অ্যাক্ট্রেস দরকার ছিল যে অ্যাক্টিংটা খুব ভালো জানবে, কারণ এই চরিত্রটা সাংঘাতিক ভেরিয়েশন আছে এই ফিল্মে, সাংঘাতিক রকম ভেরিয়েশন আছে, মানে আপস অ্যান্ড ডাউনস আছে, হাইজ অ্যান্ড লোজ আছে, মানে ওই জিনিসটা করতে গেলে এই মুহূর্তে সোহিনী ছাড়া কারোর কথা ভাবা যায় না। এবং সেই দিক থেকেই আমরা আবির সোহিনী ব্যাপারটা এসেছি, আদারওয়াইজ দের ইজ নাথিং টু ডু উইথ ব্যোমকেশ। এদিন ছবির অ্যানাউন্সমেন্টে আবির সোহিনী ছাড়াও দেখা গেল রুদ্রনীল ঘোষ এবং মমতা শঙ্করকে। কেন ফ্ল্যাট নাম্বার 609 ধীরে ধীরে দুর্বিষহ হয়ে উঠবে তাদের জন্য, ভৌতিক কারণ নাকি সম্পূর্ণ অন্য কিছু, বললেন আবির চ্যাটার্জি। ভৌতিক কারণ ছাড়াও বিভিন্ন কারণে লোকে ফ্ল্যাটে থাকতে পারে না একসাথে, হয়তো তা এরকমও হয় অনেক সময় তাদের মনোমালিন্য হয় তাই জন্য একসঙ্গে থাকতে পারে না, অনেক সময় হয় যে সেই পরিবেশটা তাদের ভালো লাগছে না। এক্স্যাক্টলি কী কারণে ফ্ল্যাট নাম্বার 609-এ আমার এবং সোহিনীর চরিত্র যাচ্ছে এবং তারপরে কী কী অভিজ্ঞতা হচ্ছে সেটা তো ছবিতেই দেখতে পাবো। তবে আমার মনে হয় আগে থেকে কোনো প্রিকনসিভড আইডিয়া নিয়ে একটা সিনেমা দেখতে গেলে সেটা খুব একটা এনজয় করতে পারে না, ওপেন মাইন্ডে দেখা উচিত। তবে এই গল্পে অনেকগুলো টুইস্ট অ্যান্ড টার্নস আছে গল্পের মোড়কে মোড়কে, যেটা আমরা অরিন্দমের আগের ছবি অন্তর্লীনেও দেখেছি, এবং সেই ধারা হয়তো এই ছবিতে একইভাবে বজায় থাকবে না, বাট দিস ফিল্ম হ্যাজ ডিফারেন্সিয়েটস। ব্যোমকেশ সত্যবতীর থেকে কতটা আলাদা এই নতুন আবির সোহিনী জুটি, সেটা বললেন সোহিনী। এটা ব্যোমকেশ সত্যবতীর পুনর্জন্ম না, মানে জোকসা পার্ট, এটা 1900, যেহেতু একটা 2017-র গল্প, 1917 বলতে যাচ্ছিলাম আমি, আবার 2017-র একটা গল্প। তো এরকম সবসময় আর কি আমরা ব্যোমকেশ সত্যবতী করেছি আর কি, এর আগে দুটো ছবি আবিদার সাথে করা, তো এই প্রথম আর কি যেটা এই সময়ে দাঁড়িয়ে আর কি একটা গল্প, কিন্তু এই সময় দাঁড়িয়েও মানে ভৌতিক আধা ভৌতিক থ্রিলার আমাদের কিন্তু পিছু ছাড়ছে না, এটাই হলো মজা। ফ্ল্যাট নাম্বার 609, যেখানে এই কাপলটা নিউলি ম্যারিড একটা কাপল, যারা আর কি বাজেটের মধ্যে ফ্ল্যাট খুঁজতে খুঁজতে এইরকম একটা রাজারহাটের একটা ফ্ল্যাটে এসে ওঠে, এবং তারপরে যা যা হওয়ার আর কি, যা যা আধাভৌতিক ছবিতে হয়ে থাকে, স্ক্রিপ্ট রাইটার লিখে থাকেন, সেই সমস্ত ঘটনা হতে থাকে, দর্শকের পপকর্ন হাতেই থেকে যায়, মোবাইলটা ভাইব্রেট করলেই চমকে ওঠে, এই সমস্ত সমস্ত ঘটনা হতে থাকে, এবার সেটাই চমক। আমিও স্ক্রিপ্টটা শুনে চমকে চমকে উঠেছি আর কি, আমার দারুণ ভালো লেগেছে। অন্তর্লীন আমার খুব ভালো লেগেছিল অরিন্দম ভট্টাচার্য, যে এই ছবির ডিরেক্টর, তাই অরিন্দমরা যখনই ফোন করে এক কথায় আমি হ্যাঁ করে দিই, আর স্ক্রিপ্টটা শুনে তো আরোই বুঝতে পারি যে হ্যাঁটা একদম সঠিক করেছিলাম আর কি, না বলার কোনো কারণই ছিল না। আর একটা ভালো চরিত্র শিল্পীকে সবসময় সমৃদ্ধ করে, আরও পরিণত করে তোলে, তো সেই পরিণত হওয়ার অপেক্ষায় রয়েছি। ছবি শুটিং শুরু করব আমরা অগস্ট মাসে, হোপফুলি ততদিন গরমটাও একটুখানি কমবে, বৃষ্টি নামবে, তো আরও সুন্দরভাবে শান্তিতে ছবিটা করা যাবে। আর দর্শকের কাছে, দর্শক মানে আমি যেমন অগস্টের জন্য অপেক্ষা করছি, দর্শককে অপেক্ষা করতে হবে ছবিটা রিলিজ করা পর্যন্ত। এই জুটি ছাড়াও ছবিতে রয়েছে আর এক জুটি, সৌমিত্র চট্টোপাধ্যায় এবং মমতা শঙ্কর, তাদের উপস্থিতি কতটা প্রভাব ফেলবে এই ফ্ল্যাটে। একটা ফ্ল্যাট বাড়িতে নানান রকম লোক থাকেন, তাদের একটা ফ্ল্যাটে আমরা থাকি, সৌমিত্র দা এবং আমি থাকি,
আরেকটাতে আবির আর সোহিনী এরম থাকে। তো সেইটা নিয়েই ওই নানান রকম ঘটনা ঘটে এবং প্রত্যেকটা জায়গায় সাসপেন্স আছে খুব, মানে কখনো মনে হবে এটা একটা হরর ফিল্ম, কখনো মনে হবে এটা একটা ডিটেকটিভ ফিল্ম, কখনো মনে হবে একটা ক্রাইম থ্রিলার, এরকম মানে নানান রকম এলিমেন্টস আছে ছবিটাতে, মানে চমক আছে। সব শেষে যার কথা না বললেই নয়, তিনি রুদ্রনীল ঘোষ। তিনি আসলে এই ফ্ল্যাটটির পেছনে থাকা মূল মানুষ। নিজের চরিত্র নিয়ে তো কথা বললেনই, সাথে ছবির এমন ইন্টারেস্টিং বিষয়টির কথাও বললেন রুদ্রনীল ঘোষ। এখানে প্রথম হচ্ছে যে হরর ফিল্ম সেইভাবে হয়নি, যা হয়েছে কি মানে গোয়েন্দা গল্পটা খুব ইন্টারেস্টিং ওয়েতে লোকজন পছন্দ করেছে, ফেলুদা ব্যোমকেশ সবর সবটাই লোকজন পছন্দ করেছে, কাকাবাবু ইভেন তাই। বাট তারপর কিন্তু এই সাসপেন্স বা থ্রিলিং যে বস্তুটা যেটা থাকে সেটা অডিয়েন্সে সারাক্ষণ আমি একটু চমকে গেলাম, যেটা ভাবছি ঠিক তারপরের লেয়ারেই অন্য একটা ঘটনা ঘটছে, দর্শকের মিলছে না, তো এটার জন্য আগ্রহ বাড়ে দর্শকে। তো এই ধরনের এলিমেন্টটা সব থেকে এই হরর ফিল্মে বা থ্রিলার ফিল্মে বেশি থাকে। দুটোকে খুব অদ্ভুত রকমভাবে হরর অ্যান্ড থ্রিলারটাকে পাঞ্চ করেছে অরিন্দম। অ্যান্ড ওর ফার্স্ট ফিল্ম একদম অন্যরকম ফিল্ম ছিল, সেটা দেখে ভালো লেগেছিল। এটাকে একটা ফিল্ম দেখলে বুঝতে পারা যায় যে এই পরিচালকের কাজের মধ্যে মুন্সিয়ানা রয়েছে। সো যখন আমি স্ক্রিপ্টটা শুনতে শুরু করি তখন আমি একদম জানবার চেষ্টা করিনি যে আমার চরিত্রটা কত বড়, কত দিনের। আমার মনে হয়েছিল ভালো ফিল্ম, সুতরাং এই ফিল্মের পার্ট হওয়া উচিত। তারপর জানতে পারলাম এটা খুব ইন্টারেস্টিং চরিত্র। আমার চরিত্রটা হচ্ছে যে তার নাম হচ্ছে পাপ্পু, এই 609 ফ্ল্যাট নাম্বার 609। এই ফ্ল্যাটটা দেখবার জন্য আবির এবং সোহিনী আসে এবং ফ্ল্যাটটা দেখায় এবং সন্ধান দেয় ব্রোকার পাপ্পু। সো বাট এই ধরনের ব্রোকার, এই ধরনের চরিত্র আমি করিনি। আর একদম এই গল্পের চিত্রনাট্যটা পরিচালক নিজে লিখেছেন, যেভাবে সাজিয়ে তাতে খুব চেনা জানা দেখা যে ডেইলি যে ব্রোকার রয়েছে সেখান থেকেও কোথায় যেন একটা আলাদা হয়ে যায় চরিত্র। তো খুব ইন্টারেস্টিং লাগছে কাজ করতে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।